This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলোনিয়া শহর এবং শহরতলি জুড়ে একের পর এক চোরের ঘটনা ঘটেই চলেছে আতঙ্কিত জনগণ হেলদোল নেই দক্ষিণ জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে থানা বাবুদের একটি চুরির ঘটনা কুলকিনারা করতে পারছে না বেলোনিয়া থানার তড়িৎকর্মা পুলিশ কোয়াবুরা থানায় অভিযোগ জানানোর পরও চুরির ঘটনাস্থলে গিয়ে ডায়েরিতে চুরির ঘটনা লিপিবদ্ধ করে দায়িত্ব খালাস করে দিচ্ছে পুলিশ বাবুরা পুলিশের ঠিলে ঠেলা ভূমিকায় ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ দাবি উঠছে রাত্রিকালীন টহলদারি জোরদার সহ নজরদারি ব্যবস্থা করুক দক্ষিণ জেলার পুলিশ প্রশাসন গত শনিবার রাতে বেলোনিয়া শহরে দুই দোকানে চুরি ঘটনায় কুলকিনারা করতে না করতেই আবারও চোরেরা হানা দিল রাবার গোডাউনে গোডাউনে তালা ভেঙে নিয়ে যায় 90 বান্ডিল রাবার শিট 4.5 টন রাবারের শিট চুরি হয় বলে জানিয়েছেন NHMP মাল্টিপল প্রোডাকশন ইউনিট 2 এর মালিক মিঠুন মজুমদার বেলোনিয়া পাইকটা এলাকায় NHMP মাল্টিপল প্রোডাকশন ইউনিট 2 নামে রাবার প্রসেসিং এবং রাবার গোডাউনে রয়েছে চুরিকাণ্ডে ঘটনা ঘটে গতকাল গভীর রাতে আজ সকালে ঘটনা টের পায় NHMP মাল্টিপল প্রোডাকশন ইউনিট 2 এর মালিক মিঠুন মজুমদার ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ চুরি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে NHMP মাল্টিপল প্রোডাকশন ইউনিট 2 এর মালিক মিঠুন মজুমদার জানান গত 2 তারিখেও নাকি আগুন লাগে ওই রাবার ফ্যাক্টরিতে কিভাবে আগুন লাগে তা নিয়ে প্রশ্ন তুলছে ফ্যাক্টরির মালিক এই আগুন লাগার ফলে 12 থেকে 13 টনের মতো রাবারের শিট পড়ে যায় এছাড়া ফ্যাক্টরির বিভিন্ন অংশ পড়ে যায় এসব চুরির পেছনে নেশাখোরদের একটি অংশকেই দায়ী করছে জনগণ দক্ষিণ জেলা জুড়ে হেরোইন ব্রাউন সুগার ফেন্সিডিল সহ বিভিন্ন নেশা বিক্রেতারা আতুর ঘরে পরিণত হয়েছে প্রায় জনগণ পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিচ্ছে নেশা কারবারি থেকে শুরু করে নেশাখোরদের কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ধৃত নেশা কারবারিদের পুলিশ আদালতে পর্যন্ত সরপথ না করে থানা থেকেই ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে পুলিশ যদি নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বেলোনিয়াতে চুরি রোধ করা যাবে না বলে অভিমত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের নিচের রুমে তারা আসলো আর বৃষ্টি হইতেছিল খুব বৃষ্টির লেগা হয়তো তারা এগুলো যারাই করছে এরা আমার সুযোগের সদ্ব্যবহারে এগুলো করছে তারা বুঝছে কারণ আমার সিসি ক্যামেরা গুলো কত 2 আগস্ট আগুন লাগাতে সব সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে গেছে এবং এর আগেও আমার উপরের গোডাউনে মাল থাকতো অনেক মাল থাকতো কিন্তু কোনো সময় এমন হয়েছে না যখন এই সিসি ক্যামেরাগুলো খারাপ হয়েছে